সুনা দোকানে দুর্বৃত্তঙ্ক অতর্কিত গুলিমাড়, আহত দোকান মালিক গুরুতর অবস্থায় মেডিকাল ভর্তি। এই ঘটনা হচ্ছে পুরী জেলা কাকড়পুর ব্লক কুণ্ডেই অঞ্চলর। উক্ত অঞ্চলর সাহু জুয়েলারি দোকানে সোমবার সন্ধ্যা সময়ের তিনজন দুর্বৃত্ত মাস্ক লগাই দোকান ভিতরে পৌঁছিলে, সঙ্গে সঙ্গে গুলি মারিবা আরম্ভ করেদেলে। সেমানে দুই রাউন্ড গুলি ফুটাইবারু সুনা দোকান মালিক দোকানে ব্যবহৃত হেউথিবা এসিডকু আত্মরক্ষা পাই সেমানক উপরকু ফিঙ্গি দেইথিলে। তারপরে সেমানে পুনি থরে দোকান মালিক উপরকু আউ দুই রাউন্ড গুলি মারিথিলে। এতিরে দোকান মালিক আহত হইথিলে। দুর্বৃত্ত মানে বাইক সাহায্যে ঘটনাস্থলর ফেরার হয়ে যাইথিবা বেলে অধা রাস্তায় বাইক ফোপাড়ি আউ এক গাড়ি সাহায্যে সেঠারু চম্পট মারিছন্তি। আহত হইথিবা মালিক নিরঞ্জন সাহুকু প্রথমে কাকটপুর মেডিকাল এবং পরে অবস্থা গুরুতর হেবারু ভুবনেশ্বরকু স্থানান্তর করা যাইছি। সে হঠাৎ কিনা জনে বুঝকিনে আসিকি রিভলভারে আগ দুই রাউন্ড গুলি চলাইলা, ভাই বসছন্তি ভাইঙ্ক উপরে দুই রাউন্ড গুলি চলাইলা। গুলি চলা ভিতরে ভাই কম আমার গোটে কেমিকাল থুয়া হয়েছি সিসি ক্যামেরা ফুটেজ ইয়ে তাকে হার্ড ডিস্ক পাখে, ভাই হঠাৎ কিনা কোন তাকে ধরিকি স্প্রে যেমনি করছেন সেমানে উপরে যেতে পড়লা সেটা পড়ে স্প্রেটা, সে ভাবলে আম উপরে কোন কেমিক্যাল কোন পকাই দেলে বলি সে হঠাৎ কম করছেন। তা ভিতরে আউ দুই রাউন্ড বি মারিছন্তি গুলি, যা কি ভাইঙ্কর পেটরে গোটে বাজিকি বাহারি যাইছি, ব্লড বাহারুছি আউ গোটে টিকি রহি যাইছি। তেমন সে হঠাৎ না মু যত গলা বেলু সে বসে যেতে স্প্রে হয়েছি বাহারি কি দোকানু দৌড়ু বাহারি পলাই আইলে, মু তাকে গোড়াই কি তিন ছকি পর্যন্ত যাইছি। যা ভিতরে সেমানে এইটু গোটে বাইক রে আগ গলে তিন ছকি পাখু আউ গোটে জনে কি সেটি উপস্থিত হলে পলাই, তারপরে তো পলাই গলে আমি সেটু লোক দৌড়া দৌড়ি আসলাম। আমি আজ বজারে থিলু, আজ আমার পাখ বজারের হাট সব ব্যবসায়ী মানে তাক ব্যবসায়ের ব্যস্ত লে, হঠাৎ শুনে পাইলু সাহু জুয়েলারি কুণ্ডেঘাট আমার ছকরে ছটা পচাশ সময় কিছু দুর্বৃত্ত গোটে মোটর সাইকেল আসি এ দোকান ভিতরে পৌঁছি আমার বড় ভাই নিরঞ্জন সাহু মানে দুই রাউন্ড গুলি চলাইছেন, গোটে বাজিছে আউ গোটে দেহ ভিতরে ফুটি যাইছে। তেমন সে হঠাৎ পেন শুনেকি তাঁর সান ভাই বাহারে বসলে, তাঁর সান ভাই সব তাঁর দৌড়ি ধরিয়া চেষ্টা কলাবেলে সে মোটর সাইকেলের ফেরার হওয়া যোজনা করছেন। কিছু বাট মোটর সাইকেলের গলাপরে হঠাৎ সে মোটর সাইকেলটা ফোপাড়ি গোটে ট্রাভেরা সহায়তায় সে ফেরার হয়ে যাইছেন কোণার্ক পটু। এটি কন্ডিশন প্রথমে বর্তমানে তাঁর পেন হওয়া ফলে আমি গোটে লোকাল গাড়ি ঠিক করে তাঁকে কাকটপুর হসপিটাল নেলু, কাকটপুর হসপিটাল নেওয়া পরে তাঁকে বর্তমানে কাকটপুর হসপিটাল ভুবনেশ্বর রেফার করে দিয়েছেন। ইমিডিয়েট খবর পাই স্পটে পৌঁছিলি, স্পটে ভেরিফিকেশন করছি আমার বি টোটাল জেলা সারা বর্ডর যে অনেক থানা মানে তাকে সিলিং অলরেডি হয়ে যাই পুরো সব ব্লকিং চালিছে জেলা সারা, আর আমি ইনজোর্ড বি তাকে ইমিডিয়েটলি আমি তাকে ট্রিটমেন্ট পাই পঠাই দিয়েছি ভুবনেশ্বর, আৰু চেষ্টা কৰো জলদি তাকে আপ্ৰিহেণ্ড কৰিব লাগে। স্পটৰে আমি আছো ভেৰিফাই কৰো ডিটেইল আপোনাক পৰে আমি জনাই দিওঁ ডিটেইল জানিলা পৰে, বাকী আমি প্ৰথম প্ৰাথমিকতা হ'ল আমি কিন্তু ইঞ্জিনটো স্পটটো গোটেই বাইকটো ছাড়িকি পলাইছে, সেই বাইকটো আমি ভেৰিফাই কৰো তাৰ কোন তাৰ বাইক ওপৰত তাৰ কোন কমপ্লিচিটি আছে। বৰ্তমান সুধা গুলিমাড়ৰ কাৰণ অস্পষ্ট ৰহিছে। পুলিশ বিভিন্ন স্থানৰে নাকাবন্দী কৰি অপৰাধীক ধৰিবাক প্ৰয়াস কৰুথবা বেলে কাকটপুৰ পুলিশ তদন্ত জাৰি ৰখিছে। অস্তৰংগৰ স্নেহলতা মহান্তিক ৰিপৰ্ট, কলিঙ্গ টুডে লাইভ।